বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান, আশ্রয় নিতে হচ্ছে অন্যের বাড়িতে, সে কথা বলতে গিয়েই কাঁদছেন এই বৃদ্ধা। রংপুর নগরীর সিও বাজার বেতারপাড়া এলাকার বাসিন্দা নবীর হোসেন ও সুফিয়া। কৃষক নবীর হোসেন কষ্ট করে বড় করেছেন ছেলে সাইদুরকে, কিন্তু শেষ বয়সে এসে সেই ছেলে কৌশলে জমি জমা লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে এবং তার স্ত্রীকে। আর তাই এই বৃদ্ধ বয়সে অন্যের বাড়িতে আশ্রয় খুঁজতে হচ্ছে তাদের। আমার যাওয়ার জায়গা জমিন যেভাবে হোক এই বুদ্ধি শুদ্ধি করিয়ে আমাকে নিয়ে যায়া, বাহুল্য কথাবার্তা কয়া আমার জমি লিখে নিয়ে হাত ধরাধরিকে জড়াধরিকে আমাকে ফেলে দিছে। আমি পড়তে উঠতেও পারি, আমার ঠাসি দিচ্ছে, আমার ছোটো বেড়ায় ভিডিও করতেছে। আমাদের ইয়া কাউন্সিলর সাহেব উনি তো এর আগে কয়েকবার মিটিং এসেছিল, তারও কোথাও মানে নাই, এরা কারো কোথাও মানে না। দুইবার আর বারো বাইকি দিয়েছিল, এবারও বাইকি দিয়েছে, দিয়ে ডাঙা মারা করিয়ে এখন বাইকি দিয়েছে। আর মানুষের বাইক থাকি এই অবদান বাস গেছি, মানুষের বাইক মানুষের বাইক আসেন এলাও মানুষের বাইক আসি বাড়িতে নাই। অভিযুক্ত সাইদুরের শাস্তি দাবি করে দ্রুত এই বাবা মাকে তাদের বাড়ি ফিরিয়ে দিতে প্রশাসনের সাহায্য চেয়েছেন স্থানীয়রা। এটা অবশ্যই মর্মান্তিক, এটা এটা জঘন্য, এটা এটা সঠিক একটা বিচার হওয়া দরকার। অনেক মারছে, মারধর করিয়া বার করে দিছে, বাড়ি ঘর সব ভাঙি দিছে। ভাঙি দেওয়ার পর ওই তো এখন বাবা মা এই যে চারপাশে এখানে এই যে বেটির বাড়িতে এখানে এখানে আছে। এই 50 বছর আমাদের কাছে আমরা নামাজ পড়ছি, পিতা সমতুল্য তার চেয়েও বেশি। আমি সরকারের কাছে আবেদন যাই যেন একটা বিসর্জন করো, বিসর্জন সুস্থ বিসর্জন আমরা যেন পাই। সম্পত্তি পুনরায় ফেরানোর পথ খুঁজতে আইনি সহায়তার কথা বলছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। উকিলের সঙ্গে পরামর্শ করে যে বিষয়টা কিভাবে আমরা তাকে ব্যাক দেওয়া যায়, জমিটা বাবাকে কিভাবে এক কথা হেফাজত করা যায় তাদের অত্যাচার থেকে, এটাই আমাদের মুখ্য কামনা। আসলে গ্রামবাসী খুব ব্যাপারটা নিয়ে খুব সেন্সিটিভ হয়ে পড়েছে। 2013 সালে সংসদে পাশ হয় পিতামাতার ভরণ পোষণ আইন। এই বিধান অনুসারে পিতামাতার বৃদ্ধ বয়সে তাদের ভরণ পোষণ, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্ব দেয়া হয় সন্তানকে।